যুবধুরা আজকে বাড়ির বাইরে বেরিয়ে এসে রাজপথে তারা মাস্ক পরার জন্য এবং মানুষকে সচেতন হওয়ার জন্য বলছে, কি বলবেন? ভালো উদ্যোগ না? যারা এই সচেতন করার জন্য রাজপথে নেমেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে মহামারী পরিস্থিতিতে আজকের গৃহবধূরা যেটা করছে সেটা ভালো, এটাই ভালো। আর ওরা যে বিশ্বাস করছে না, এটাই ওরা বলছে যে এগুলো ঢাল। কি নাম আপনার? আমার নাম রেখা। মানে গৃহস্থের গৃহবধূরা লাঠি হাতে এবং মাস্ক স্যানিটাইজার নিয়ে বেরিয়েছে, কি বলবেন? তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো যে এই মহা করোনার মধ্যে তারা মানে মানুষকে বাড়ি বাড়ি ডোর টু ডোর তাদেরকে সচেতন করছে, মানুষ সচেতনের মধ্যে থেকেও ভুল করছে, তাদেরকে আরও বারবার সচেতন করছে। তাদের জন্য আমার আন্তরিকভাবে ভীষণ ভীষণভাবে শুভেচ্ছা থাকলো। কী নাম আপনার? আমার নাম যুথিকা দাস, আমি ক্যানিং প্ল্যাটফর্মে বসে বিজনেস। লাঠি হাতে এবং মাস্ক স্যানিটাইজার নিয়ে রাজপথে নেমেছে, কি বলবেন? অভিনব সচেতন, এটা মানুষের জীবনে একটা সারা জীবন নাড়া দিয়েছে। যে কাল দিয়ে গৃহবধূরা যারা অসচেতন নাগরিক তাদের সচেতন করার জন্য যে অভিনব পদ্ধতিতে লাঠি নিয়ে রাস্তায় নেমে হুঁশিয়ারি এবং হুমকি দিচ্ছে এবং সতর্ক করছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ। আজকের এই যে গৃহস্থের গৃহবধূরা রাজপথে নেমে সচেতন করছে, এটা একটা ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ মানে কি? এর থেকে ভালো উদ্যোগ আমার জানা নেই। এই সমস্ত গৃহবধূদের জন্য কি বলবেন? ধন্যবাদের দেওয়ার কিছু আমার এর থেকে বেশি কিছু নেই। ধন্যবাদ। এবং কি নাম আপনার? আমার নাম বলরাম দেবনাথ।